কাছে কিছু উঠছেন নি কি দিয়েছে আমার আব্বা না আইসি তোর বাড়া খাবার করতে ওই তোর কিতে খুশি লাগেনি ওটা শিকার আইসি তো বহুত মারাত্মক জিনিস আমি বুঝছি নিবিড় পর্যবেক্ষণ আছেন তোমার বা এখন ডেলি কত করে যারবা লাখর খান্তা কাছে যা গেছে বালা যাওক কেন আছে আপনি বন্ধু হিয়া ওখান ওটা ওটা কথা আসলেন আমি তো তোমার বাপর বন্ধু আর তোমার বাপ আস্থার জনগণ রাস্তা দেশের শত্রু তোমার বাপ সুস্থ থাকা অবস্থায় রাস্তার টেকা মারছে বিচারও টেকা মারছে সুদূরির কাছ থেকে চান্দা দিছে ও অন্য জায়গা দখল করছে করছে না কিতা এখন তা না কইলো না ওখান কইতাম শুনো আল্লাহ মাফ করতাম আর ওজনের হক মারিয়া তোমার বাপ মরলে আল্লাহ মাফ দিবা ইলেকশনের ফিরেস্তা দিয়ে খালি কুটাই বানু কত টাকা বাটলাম না ইলেকশনের সময় মাঝে দিলাম 60 টাকা বাড়ছো ও 50 টাকা নিয়ে আস্তা বছর রুজি করছো গুণ বাড়ছো ওখান যে তোমার বাপের রুজি করছো কুটি কুটি টাকা বানাইছো ও গুণ একদিনে লাখ লাখ টাকা দেয় বাইছি না বিছি এগু বাড়িছে ওগুত নিয়ে আরে তো ইবা ডাক্তারে কইব তোমার বাপের লড়রা টাকা দাও 3 লাখ লড়রা আসবা কইব টাকা দাও আর আইসির ভিতরেও তাই মত হয়ে যেতা আপনি আমার সান্ত্বনা তাসলা আপনি ওটা কইতে আসলা কি আর সান্ত্বনা সারা জীবন রুজি করছো কোন আইসি যাইতে নাই তোমার চাষার এটা হালাল টেকা না তো যাই এই তিমা দিস না ওই যে তোমার চাষা মাঝে মাঝে সর্দি খাওয়া নি হইলে প্যারাসিটামল দুইটা আনি এক পাতা আনি ওই প্যারাসিটামল ওগু দুইটা খাইয়াও শেষ আর একবার যদি একবার খাওয়া নি আইলো দেখলাই প্যারাসিটামলর মেয়াদও গেছে কি লাগে না এক পাতা প্যারাসিটামল 20 টাকায় শেষ আর তোমার বাপর কুটি কুটি টাকা যার আর বন্ধু মারাই রা এখন খাই নাই যার জানো নি আস্থা জীবন যে খালি মানুষের কাছ থেকে আটাই লাগান টানছো ও আইসিউ রে দৌ গিয়া না রে ওটা দোয়া করো রাজা সা কথা দোয়া করমু দেখমু গিয়া হন আইসু দিয়া তারে কয়টা দিমু আর তুমি কিটা গুন্ডামি করে এলাকা না বা মেডিকেল আইসু তাই নন মাঝে সাদাবাজি করে আমি খবর পাইছি না না বা সাদা পয়সা হইতাম ভাই তার কাছে অন ফোন এমাই টেনশন তো আর ও সাংবাদিক রে কিটা নয়া গু সাংবাদিক বার হইছে কিটা পত্রিকার নাম মুলে ও আই ও যায় খুব ভালাই খুব ভালা ও ঘুরে লেছে নান বা বা আইসু ওলা ছবি দিয়া আমি খবর পাইছি আগে সাংবাদিক খুব ভালা আছে আই গু ও আই ও যায় ও ঘুরে ভাইলে কই তারে দিয়েছি আমি নিজেও বারশনি তোরে কাম করি আর তুই গান গাই রে শুধু আমি টাকা লই আর তোরে আমি টাকা পাঠাইছি তুই যখন লাগি গেছ না আব্বা তোমার আমি কই কিতা কইতে শুনতে আমি কই না কেনে ইটা তুমি যে কইরা ভাত খাওয়ার লাগে মায়ের ডাকিরা আমি তো চাইনিজ ছাড়া খাই না আর তোমার ভুয়া ডাকাত থাকে ডাকাত আমি নায়ক যে হইছি যখন বড় পর্যায়ে যাই মুগি তখন তোমার ইটা এই খাট মাছ তরি খাম আর টেবুল বানানি ইটা লাগছো না বুঝছো নি আর সুদর টাকা যে কইরা কত টাকা আইব আর যাইব জীবন যেহেতু গলি লিমুনানি এটুকু ইটা তোমার কোনো টেনশনও থাকতো না বুঝছো নি ইটা টাকার দাম নাই তো কে কইছে দাম নাই তুমি কোনো চিন্তাও করিও না খালি দোয়া করিও মালা ঠিক আছে দি এই মিস্তরি আমার টাকা 500 টাকা দাম আছে তোর টাকা 10,000 টাকার দাম নাই না কইলে কি দাম নাই তোমার কে কইছ তোর মায়ের কাছে যা আচ্ছা যাও যাও তুমি না কই না নি তোমার মাংসের পোতা দিতে বানাইবা এতকু বুঝবাই তুমি খালি না গাবির আর বাপ কইবা বুঝছ নি এতকু লঙ্গি বিন্দি দেয় না ফ্যান বিন্দি ভাই ফ্যান স্টপ আমি ভাই পারি বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি দেখছি মঞ্চ নাটক ওলা দে সাকিব খান বুঝি ডেইলি
মানে যাই কি কলিকাতা তারপর ডেইলি শুটিং করে আবার ডুবুনে আইও বাংলাদেশ আসানি ভাই ইটা ফেগে কইছে তোরে হুন কি মানসা আগে গান বিমানে যায় বিমান চিনস না আসলে বিমানে তো যাওয়া যায় ইটা ফেগে কইছে ফাইনালে যাও আচ্ছা আচ্ছা ভাই ভাই ও যে সাব নর বুঝি যে মোটা হই গেছে আর ইউ সালাম বাবু জি দেখা ওই ওই তোরে কইছে ও সালাম বাবু দেও নি সুন্দর বুঝি তোরে ফেগে কইছে ইটা ইটা তো হুন কি ভাই আমরা লাগান মানুষ তারাও মানুষ যে বাবা আমরা লাগা আচ্ছা ভাই তোরে কিতা বুঝাই ভাই ভাই শুনুন না ও যে নাই কেমন শুয়ে বুঝি দিন দিন জুয়ান হয় যে দেখতে তো যে সুন্দর লাগে ভাই কিতা আল্লাহ রে বা জুয়ান হই ভাই নাই কেমন মানুষ তারা কত ধরনের ফিট থাকে সব সময় জিম করে এরপরে কত ধরনের ইয়ে ব্যবহার করে তারা তো থাকবো স্বাভাবিক ভাই ভাই তো এটা একটা নাই গেলে লইয়েন না বাংলা আমরা গ্রাম দেখতাম ভাই কিতা নাই ও যে কিতা আটলে খাফর উড়েলা দূর গেলেনি ব্রাউন থাকি আচ্ছা ঠিক শুনুন না আটা ও যে শিল্পী আছে না ডলি অশান্তি ও যে আমরা উরুস আছে না উরুস এইবার লই আইলা ডলি অশান্তি খেগে পাইছে ডলি অশান্তি তো নাম পিতা ডলি শান্তি নেই ও ও এক কথাও আনা যাইতে নাই ভাই এবার মা জারো লই আইলা উরুস নাচল ধরবে গেলেনি তো নে এ নাই জুন মিস্তুরির ভাইয়া না এগো গেছেন দেন এ এই কিটা কইছই এই ভাই একবার রূপ দেখাইয়া অঞ্জস নে দেখ দেখ বালা হরে দেখ বালা হরে দেখ আজ জেসনা বেসুলান বেসুল ফাকি দারবে মানসে সে কিতা কইব পুরা কইলি বলু আর ফুরি উরি খাবার দিত না এমনি দুই খান আছে আর একটা কি লই তানি ভাই অন গড়া আছে খালা করে অঞ্জস নে তুই কিতা আনস মাঝে মাঝে হাসানি লাস ইদারে ও আসসালামু আলাইকুম সবাই বলা শুনি আল্লাহ সুদর টাকা মেসা বগলতে খায় না নি আমার ঘরে দাওয়াত দেখছ নি খায় নি হৌকা সুদ খায় খায় আর বড় গলায় এখন সুদর টাকা মেসা বাই তোমারে কুগিও কই যে মেসা বরে দাওয়াত দি এরপর এই যে কুরবানি যে দেই আমার সামরা খেনে খেনে গরু যে প্রতি বছর দুইটা দেই তা খেনে সাসা খালি আপনি আমারে সুদ কর কইরা মেসা বগলতে লাইন ধরে না আমার ইসলামের কাম কররা তো দাইন হ্যাঁ ইসলামের কাম কররা ইসলাম করে দেখি হচ্ছে না সামরা আমরা দেই না কইছি মাদ্রাসাত না কিটা তারে সুদর টাকা দি কুরবানি হব লইব ও না তে আর হইতো না হ্যাঁ না হইতো না তুই ফকে মাতাস কি না আমি মনে হচ্ছে সামলা তো দিলাইছেন মাদ্রাসাতে তো আর হই গেছে বেল হই খাইয়া হলবাই দেখো হলবাই দেখোস নি ওই যে তুমি মিয়া সুদর টাকা সুদ খাইরা সুদ খাইয়া তো কিও লাগাইছো ই তো কি না লাগাইয়া সুদ খাও না কেনে তুমি তো কিও লাগাইরাই মসজিদর টাকা দিরাই দিয়া কইরা তুমি সুদর টাকা তোমার মসজিদর নেওয়ার লাগি টাকাত নি আমরা টুপি দেওয়া কিতা খারাপ না কিতা না খুব ভালো আছে টুপি টুপি দিলে সুদ খাও কেনে তোমার আস্তে এলাকাত খালি সুদর বিজার তোমার নামে টুপি তো আপনাও দিছো না আমিও তো দিছি আমি টুপি দিয়া তো তোমার লাগান সুদ খাইরাম আমি সুদ খাইরাম তো কে কইছে সুদ আমি ইন্টারেস্ট খাইরাম আপনারা ব্যাংক থেকে খাইন না ইন্টারেস্ট তার লাগে মাতিয়া যাও যাও কত বড় সুসরা দেখো এই সাইডে দিতে খালি এক এক সাইডে দিতে আর সুদ করে টিফাইয়া জান না মজাইবি না তুই টিফানির কারণে ওই সাসার একটু টিফাই দে খবরদার আর দিছ সাসা বুড়ো না আহা আচ্ছা দিব না একটু আপনার আপনার তো বয়স হইছে লাগতো না লাগতো না হর আচ্ছা বড় গাদে বড় গাদে মসজিদ ঘোষণা দোয়ার দরকার যে এই সুদ কুরোর জানাজাত হইতা না এই সুদ সামজু যাতে মরলে কেউ জানা যায় তাই না এক তিন ঘন্টা যদি মসজিদের সামনে লাশ টাকা আর জানা যায় কেউ পরে না তো ওটা ঠিকইবা দেখি শীত করে গরিবরে আমি সাহায্য করে নানি জিতা যে গরিব করছি এগো আইতো নানি তোর তো ওইলো কি আরই মনে কর আগে দি যদি শূন্য থাকে এগো এখর অবাই দি যদি বাউয়ে দি শূন্য তাহলে কোনো লাভ হইব নি আমি একটা বই দিই ফিসে দি ফিসে দি বই লাভ তোর ফিসে দি খেয়ে দিত আমি যদি মরি যাই আমি কিতা মইরা দেখমু নি সাইয়া কেউ আইলে না আইলো আমার কোনো দরকার নাই আর বিশ্বাস দেখো বিশ্বাস দেখো মরে গেলে তো মরি গেছি আচ্ছা তুই বিলে বালা গান পারস সাসা পারতাম গলাটা এখন আগের মতো না শুনা চাইন একটু ভাঙি গেছে আর কি শুনা চাইন ও গান দিবে চাই তারে সাসা বলে গান আনতাম রূপের মাইয়া একবার সাইয়া গো বাপ লাগাইয়া পহরান করিলা
রূপের মাহি এটা কই দেইছ টিভি থেকে চাচা কোন টিভি থেকে বিটিভি শুনি বিটিভি দিয়ে প্রতিদিন আজান দে ফাসবার শুনসনি সাউন্ড কমাইলে এই সময় আজানোর সময় সাউন্ড কমাইলে ও ওই লোক এরি বাঙ্গালি আস্তা দিন গান উনবো আর যেহেতু টিভিতে আজান দিব আজানে তোরে খাও যায়নি কোনা গান মন নষ্ট হয়ে গেছে ভাই আচ্ছা অনুকা গান তো সবসময় বিতরণ আনে খালি বাইরে আয় বাড়ি আয় যদি আজান ঢুকি যায় তো তোমার গান গেছে কি তুই খবরদার সাউন্ডটা কমাই না তুই খবরদার আজকের বার্তা কি যাতে তকি দে কি না তোর তকি দে খবরদার ও তকি দি তুই ব্যবসা করস ইগো বাজেব তো বাজেব তো আচ্ছা অনুকা টুফিটা দে তোর বিজনেসের মূল কারখানা হগু হিবে সুদ খাইবে আর তোকে দিবে তোরে কুকিয়ে কইছে মসজিদ 5000 টাকা ইতে এ বাটফার আমার মন থেকে হই আরছ তোর মন নাই আল্লাহ তো টাকা পয়সা তুই বুঝ দিতে মসজিদ 5000 দিছস কইয়া তোর সুদর বাজার গরম করতে আমারই কাছনি তোর টাকা দেওয়া লাগতো না তোর কোনো কুরবানিও দেওয়া লাগতো না তুই ও তোর ও বয়স সুসরামি খরচ মানুষের বাড়ি যাস সাওয়া সাবি খরচ হবে বেটা সুসরা তোর চেহারা দেখ সুন্দর আসলে ওখান কিলা জমারে দেখ শয়তানো শয়তানোর চাচা আমার টুপিটা দিল যেখানে যাই কেন তাই একটা ফেস লাগাই তোর তোর তো ঠিক আছে নানি মিলবে তো সব নাকি টাকা পয়সা হইব নিবেন সুদের টাকা যত বড় জীবন তত বড় সুদের টাকায় বাড়ি গাড়ি সুদের টাকায় বাড়ি গাড়ি করতে বড় ইচ্ছে হয় সুদের টাকা যত বড় জীবন তত বড় কোলে কামাই গেছে ভাগ দিয়ে গাড়ি গানের মধ্যে ডিস্টার্ব মারে হ্যালো শামসুর সাহেব নি হুম আপনার নামে তো ভাই অনেক রিপোর্ট আপনার পরিচয় কোকাতে আগে প্রায় এক সপ্তাহ ধরে আপনার নামে খালি রিপোর্টার আপনার প্রবলেমটা হইছে গিয়া আপনি সারা এলাকাত বলে সুদের ব্যবসায় মানে এলাকার মানুষ সুদের ব্যবসায় আপনার অতিষ্ঠ হয়ে গেছে আর জায়গা হয়েছে না ভাইজলামি আচ্ছা ভাই বুঝছি আপনি আপনার লগে মাইতে আমার হইছে না নিউজ খালকে পত্রিকা তাইলে বুঝতে পারবা পত্রিকার কাম পত্রিকায় করব আচ্ছা আচ্ছা মোবাইলও জেলা খান দেখছেন ভাইরাল হয়েছে অপরাধী গান যা মোবাইল আর দেন খালি দেখছেন অপরাধী গান এটা ওলা খান আপনার অপরাধ সবগুলা মোবাইলে মোবাইলে ওলা খান দেখবা যার মোবাইলে ফেসবুকও ঢুকবা অনলাইনেও ঢুকবা ঢুকলেও দেখবা শামসুল সাহেবের সুদের কী কারবার সেম ও কন্ডিশনে আপনি অপরাধটা আপনার অপরাধ আর খাইয়া খাম পাইছো না গাঁও গ্রামে তো চলে না তোমার বুগাস পত্রিকা নে রাখ মোবাইল মনে সুখে একটা গান ধর রে আজকে গান আইতাছে না বলে একটা আইসিল যাও এ আলা এক বুগার সাংবাদিকে কত আমার মিজাজটা মোটটা নষ্ট হয়েছে কেনে আসার পরে গার আমার সাথে বুঝছস নে একটা তালি উঠাইবে কোন মেস তোরি নাও বাহানা ইলো তালি সুন্দর করে তালি দিবে কোন মেস তোরি নাও বাহানা ইলো মন দেখা যিলমিল জিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা জিলমিল জিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা কুর্মেশ্বরি নাও বাহানাইলো হে মন দেখা যা
জিলমিল জিলমিল করে রে ময়ূর ফঙ্কি নাই, কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়। জিলমিল জিলমিল করে রে ময়ূর ফঙ্কি, ও তো বাড়াও দিলছি মান সম্মান সপ্তাহ গেছে, এই তোর সাচিনে জানে দেখিস দেখিস ঘরে গাইতা হইবে না, সাংবাদিক নাম্বার আছে নি আসলে আমি বুঝছি না, তুমি আমার লাগে ডং করো এলাকার ফুয়া হিসাবে উনরে বাবা উনর না না আমার কথা উনতে তুমি সাসাতে এখন বাচ্চা আছি না গেতা। ওই তুমি আইও, তুমি আধা ঘন্টার ভিতরে আইও, আমি যাই আমি ওখানে ওখানে জি হয় আইও, আমি আধা ঘন্টার ভিতরে আই আর ঠিক আছে, না না আমি আধা ঘন্টার ভিতরে আইব, ওকে 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 আচ্ছা আচ্ছা। আরে বুগার সাংবাদিক কিতা করবা, এটার মুখ তো বন্ধ করে তুইব, আমি নিজের তো সুবিধা না বুঝো নাও দেখো কো কিতাটা বার করলে সিএনজিটা বার করতো যাও দৌড়। মানুষের বাড়ি ঘর রাখেন নিয়ে লাশ আটকাইলে তার সুদর টাকা না দিলে লেসে দেখি সব তো লিখে লিছে বাড়ি কোন জায়গা কিতা কিতা ফ্যামিলির কে আছে না আছে, দোকান এখান কুলিয়া রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ছবি দিয়া মনে করলো তাই লাইসেন্স লইলি জয়েন ও ঠিক আছে ও ঠিক আছে। এই পত্রিকার নাম কিতা দেখছেন ও আয় ও যায় দেখি দৈনিক ও আয় ও যায় ও গেছে যা জিয়ে ও হইছে রাখ ও গেছে এই রাখিস যা যা আর গরু কিন্তু এখানে খাওয়াইছত নি জিয়ে সকালে খাওয়াইছি একবার যা। আমার তো জিগাই পারতো ফোন ভাই আসলাম না গিতা সাংবাদিক ইটা তো সম্পাদক দিলেও যাইব কি ইটা হইতো না চিন্তা নেই আপনি আর চিন্তা করা লাগছে অনলাইনে খাবার বুঝেন জানি
আজকে আরো আধা ঘন্টা বাদেও দিয়ে বানানি নিউজ ইউনিসের ফরই ক্ষুদ্র ঋণের অবদান রাখলেন এম শামসুল ইসলাম আমি তো ঠেকার লাগি সাংবাদিকতা করি না মানুষের জনগণের উপকার বুঝি যেমন আপনি সমাজের লাগি কত গান কাজ কর আপনি মানুষের ক্ষুদ্র ঋণ দিরা ক্ষুদ্র ঋণের মাঝে তার ফ্যামিলি ইস্টাবলিশ হইব বুঝছো না এগুলো যদি আমি নিউজ আপডেট না দিই এগুলো মানুষে জানবো কমনে জনগণে জানবো কমনে ও সাসা এই জিনিসটা বোঝেন না ও সাসা গেলে আমার বেদে লাগি সাসার কদিন ঠিক আছে বুঝছেন না নাকি তুমি আমার নিয়ে আনানি প্রতি সপ্তাহে একটা লেখা দিবা প্রতি সপ্তাহে আপনি নিউজ আধা ঘন্টা বাদে বাদে নিউজ হইব সমস্যা আছে নাকি তোমার যে বিষয়টা এটা আমি দেখবো না তো কিতা করলাই তুমি আপডেট দিনাই নাই হ্যালো পালা কর দেব আমার ঠিক আছে ওই ওই যে আগে আমরা করছিলাম নানি শামসুল সাহেবের কিতা যে নিউজ ওটা ইন ই নিউজের পরিবর্তে এখন আর একটা নিউজ হইব লেখবে ইউনিসের পরে ক্ষুদ্র ঋণের অবদান রাখলেন শামসুল ইসলাম এম এ শামসুল ইসলাম এম শামসুল ইসলাম এম শামসুল ইসলাম বুঝছো নাকি দাসি এম শামসুল ইসলাম এ এম এম জলদি নিউজ লাগা নিউজ লাগাই দে আমি আপডেট দিলাম এডিট কর জলদি কর জলদি কর বুঝছি না কিনা সমস্যা নাই তুই এক কাম করিলা হই যে আগে যেটা রেডি করছিলাম ওটা তুই এডিটও লাগি এডিটও গিয়া লেখিলি বে খালি ওখানে আর কি আগে তো দিছিলে মনে হয় সুদের ব্যবসায় অতিষ্ঠ এখন কিতা করিলি বে ইউনিসের পরে ক্ষুদ্র ঋণের অবদান রাখলেন শামসুল ইসলাম এম শামসুল ইসলাম আর এখন কিতা করবে যতটা অনলাইন আছে নানি সব ঠিক ধরে দিলে সেটা আচ্ছা আচ্ছা দিয়ে আমার মেসেজ দিয়ে ওকে বাতি যা বাতি যাচ্ছে নি তেরো কিন্তু একটা একান্ন দুইটার ভিতরে আপনার নিউজ পাবলিশ আগে দিছিলাম একটা এখন আপনার যতটা অনলাইন নিউজ আছে সব ঠিক যাইব তোমার মতো বাতিজা যদি আমার থাকে না সাসা বাতিজা মিলিয়া পুরা মানে আপনার একলা উপরে তুলে লাগে আমার লাগে এটা আমি দেখলাম আপনি এই ব্যাপারে চিন্তা রাখালে আমার লোকের মাঝে মাঝে যুগা আপনি বাসাত গিয়া আপনার ফেসবুকে সময় খালি শেয়ার দিবা যে পরিচিত আছে সবরে খালি কইবা শেয়ার কি নিউজটা হয়েছে অনলাইনের কারবার বুঝলানি আপনি আমার ওই খেয়াল রাখো আমিও রাখবো চিন্তা করা লাগবে আমার টেবিল কই টেবিল
মনরগা দিলে 400 টাকা কাম করে 800 টাকা মাস কত হয় 400 টাকা করিলে 30 দিনে 12000 টাকা 12000 টাকা মাস্টার্স পাস করিয়া বিএ আইএ পাস করিয়া চাকরি পায় না 8000 টাকায় আর তুই 12000 টাকা যদি ডেইলি কাম করস তে মাস পাইলে 12000 তোর অভাব থাকেনি সুদূরি শামসুলে কয়নি তোর ভুড়ি বিয়া করতো পরিশ্রমে দনা নেমে ভালো করে খাম খরচ না একদিন খাম করিয়া সাত দিন আজ 28 দিন হয়ে গেছে আমার একটি টেবুল নিয়া ফাঁক রুমোর টেবুল নিয়া তুই টেবুল দিতে পারস না কস আইজ দিবে খাইল দিবে ফরু দিবে একদিন আমরা তিন দিন বাড়িত ঘুমাস জানি নানি মঙ্গলবার দিলাম কোন মঙ্গলবারে ও মঙ্গলবার দিলাম আজকে কি বার আজকে তো শনিবার মঙ্গলবার দিলে বেশ মঙ্গলবারে তিন মঙ্গলবারই তোমার ইন্দাতে সামনে শুক্রবারে শিও ও বদলাই দিছে ও আবার তিন দিন বার আইলিস সামনে শুক্রবারে দিদি দিতে পারস না আজকের পরটা কি হুন ওই যে সুদূরি ইয়ে তোর বাড়ির তোর ফুড়িন তোর এখন বিয়া কর তোর শরম করে না তোর লইলেও নে তুই আইয়ে বিয়ে বাস করিয়া মানছে 10000 ফান্ডার তুই কাম করিয়া 12000 মাস খাম বালা করি দিয়ে টেকা কোন খামও লাগা ঠিক মতো দি রুজি কর তে দেখবে না তুইও দনি হয়ে গেল নে আইসে টেকা লাগে আইয়া বেশি মাতিস না বুকলা বলকে হরিয়া উঠা হয় আমার ফুলি বলে করবনা নি সুযোগ পাইছে নিজর পরিশ্রম রেখা মাত 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 তুই ফুলের মাত মাতে কিটা লাগে বুঝছি আমার কথা হন আমার লাগান বউতে তোরে খাম দিল নে একদিন খাম করিয়া তিন দিন উপাস থাকিস না প্রতিদিন খাম কর দেখবেন এই দিন বদলিতে সময় লাগতো না যা আমি তো প্রতিদিন খাম আর ভুয়া নাই করি যা যা ফুয়ারে দিছি কিতাবে ও একটু আগে যে নিউজ দিকে আইলা নিউজ বদলি গেছে খান নিউজ ও যে সুদূর ও যে ও আই ও যাই পত্রিকা কিতালে আমি দেখি দেখলাম বারিক বারিক আপনার ডক্টর ইউনুসের ফুরি বুঝি হ্যাঁ বুঝে অবদান রাখেন ক্ষুদ্র ঋণ ডক্টর ইউনুসের ফরেও ক্ষুদ্র ঋণে ভূমিকা রাখলেন এম শামসুল খাইছে ও আই ও যাই গেছে কি তার পক্ষে ও কি পত্রিকা আমার নড়ছিলাম আর একটা পরে দেখি না আগরটা যেটা আছে লঘু আধা ঘন্টা আগে নু লেখলো শামসুলর জয় এলাকাবাসী এরপরে সুদর জয় অতিষ্ঠ বদলাই লিছে নি কেনা হাইলিছে দেখা দিলাইছে কেউ কথা সংবাদ লাগে জানে কথা সংবাদ ওর সব পেপারে নাই এক বুন্দা পত্রিকা তার মুখ হারাইব হারিয়ে পেট্রোল তাই আগুন ধরে ইচ্ছাম মরলে বাদে আমি দেখবো দরকার আছে শয়তানির একটা সীমা দেখা উচিত পত্রিকা দেখলাম ও আই ও যাই পত্রিকা অগুর দেখলাম তুমি ফয়লা ফাঁসাইল বাদে দেখি তুমি ঘুরাইলিছ বুঝি সপ্তাহ কিয়ামতর আগে শয়তান অকল যে বাড়বো ও তোমার লাগা সুদি ও ও আপনি খালি কইরা খালি আপনি মূল্যায়নটা করলা না আমার মূল্যায়ন করছে তান দে উলুসে জিনে খেতা আর উকুনে জিনে মাতা আমার এই কাউনি পত্রিকার যে বইলা লেখলো আমি তো কি আলো না আমি তো দেখছি তোমার তোমার কোনো রেজিস্ট্রেশন নাই মিয়া অনুমাজে লইয়া বইছো সুদর দোকান এর মাঝে ছবি লাগাইছো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কিতা বুঝায় ছবি লাগাইয়া কোনো কা ডক্টর ইনুসের ফরো আমার জায়গা যে বেটাই যে তার দোকানো সুদর দোকানো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ছবির আছে কিতা বুঝায় লাইসেন্স দি ছবিও গুন শয়তানি করবাই আর ছবি রাখবাই খাইল যাইরাম অনুমোদন তুই একটা
তকি যদি আর তোরে ভিন্দ দে মু তুই মনে কর রে তকি ভিন্দি ইসলামর খাদিম তোল্লা খান উন্দুর ইসলাম ওদর খান না খালি ফুর করলি তো বাতিয়লর বাতিয়ল হই তকি ভিন্দি ভিন্দি সুদর ঘরবাড়ি তো আরে আচ্ছা ঠিক আছে যাও আসো তো টাকা দিয়া সপ্তাহ বন্ধ হইলে বেটা দেখ মু তোরে পাইনের কথা আমি টুপি খুলি লই তো ও লাগাই কি আর বরে তোর এ ভাই ও ভাই ইসলাম লইয়া ব্যবসা তোল্লা খান বাতিয়ল হই ইসলাম ওদর খান না রে তুই কোনো দর মরু না শয়তান এরকম কিছু ভুয়া সাংবাদিক ও সুদখোর সহ অপরাধীরা আজ সমাজে রন্দে রন্দে। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে ধর্ম ও মানুষের আবেগ। এদের সকল অপকর্ম রুখে দিতে পারে হুসেন চাচার মতো কিছু মানুষ। আসুন সমাজটাকে রক্ষা করতে সততার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখি।